Hello, my dear students. The candidates who are going to sit for the Madhyamik exam this year, that means in 2022. Welcome you all to my class once again. Ajker ei session ta tomader test paper working out er jonno royeche ebong more particularly it is on scene portion, that is reading comprehension scene. Tomader je prothom ongsho ta thake question paper er patha je boi ta royeche tomader textbook shekhan theke kichu ongsho তোমাদের তুলে দেওয়া হয় এবং তার উপরে প্রশ্ন হয়, এটা তোমরা সবাই জানো, নতুন কোনো কথা নয়। তো আমরা আজকে 926 পৃষ্ঠায় যে সিন প্যাসেজ বা প্যাসেজগুলো মানে দুটো রয়েছে, একটা কবিতা থেকে রয়েছে আর একটা তোমাদের প্রোজ থেকে রয়েছে, এবং তার উপরে যে সমস্ত আইটেমসগুলো রয়েছে কোয়েশ্চেন আইটেমস আমরা সেগুলো করে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যদি পেজ নাম্বার 926টা খোলো, অবশ্যই আমি আশা করব তোমরা পেজ নাম্বারটা খুলবে, যে এখানে রয়েছে ফাদার সেলফ থেকে ওই অংশটা যেটা খুব ক্রুশিয়াল একটা পোর্শন, কারণ এই গল্পের যেটা ক্লাইম্যাক্স যদি আমরা ধরি তাহলে কিন্তু ডেফিনেটলি ক্লাসরুম সিচুয়েশনটা। তো যাই হোক না কেন, এখানে যে অংশটা দিয়েছে আমি একটুখানি শুরুটা পড়ে শোনাচ্ছি আর শেষের অংশটা, আর বাদ বাকিটা তোমাদের অবশ্যই বলবো ডেফিনেটলি পেজটাকে ফলো করতে বা পেজটাকে কনসাল্ট করতে। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. এখান থেকে শুরু হয়েছে এবং তোমাদের আরো বেশ কিছুটা কন্টিনিউ করে আরো একটা প্যারা নিয়ে যেখানে শেষ হচ্ছে, কোথায় আমরা দেখতে পাচ্ছি, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টল, স্বামীনাথন ফেয়ার ইজ ইউর হোমওয়ার্ক, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, হোয়াই হেডেক আস্ক স্যামুয়েল, ইয়েস স্যার, অল রাইট sit down Samuel said। তো মাঝখানে যে অংশগুলো রয়েছে তো সেই অংশগুলো ডেফিনেটলি তোমরা জানো, কেন সে স্কুলে আসতে দেরি করেছে, তার বাবা কি বলেছেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো এখানে রয়েছে। তো আমরা কিন্তু এখানে এরপরে করে নেব কাজটা, যেটা রয়েছে চুজ দ্য করেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য স্পেসেস। তো অ্যাকচুয়ালি এখানে কথা বলার আছে আমার, এই জায়গাটা করতে গিয়ে তোমরা যেটা সমস্যাটা তৈরি করো, এখানে ইনস্ট্রাকশনটা কি রয়েছে তোমরা ঠিকঠাক করে পড়ো না আর সেই জন্যই সমস্যাগুলো তৈরি হয়। কি রয়েছে ইনস্ট্রাকশন, সরি ইট ইজ নট, ইট ইজ এ, ওকে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, চারটি করে অল্টারনেটিভ রয়েছে, তার মধ্যে সঠিক অল্টারনেটিভটা বাছতে হবে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে, টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য স্পেসেস, বাক্যটাকে সম্পূর্ণ করতে বলেছে, মানে তোমাকে পুরো আনসারটা তুলতে হবে, মানে আমি এখানে হয়তো সবগুলো সেভাবে করে দেখাবো না, তোমাকে এইভাবে লেখা উচিত অ্যান আইডিয়া অকার ইন দ্য মাইন্ড অফ, এখান থেকে শুরু হবে অ্যান আইডিয়া অকার ইন দ্য মাইন্ড অফ, এরপরে বলছে কি স্যামুয়েল, স্বামী, ফাদার, প্যারেন্টস, চারটে অপশন রয়েছে, তো কয়টা ছিল উত্তরটা আসবে স্বামী, তাহলে আমরা লিখব এখানে স্বামী। অ্যাকচুয়ালি অনেকে এই যে গ্যাপটা থাকে সে গ্যাপটা ওয়ার্ডটা বসিয়ে দিয়ে আসো, ওই গ্যাপে ওয়ার্ড বসানোর ব্যাপার নেই, নিচে যে জায়গাটা রয়েছে লেখার জন্য সেখানে বসাতে হবে। তো অ্যান আইডিয়া অকার ইন দ্য মাইন্ড অফ স্বামী, বড় যে তোমরা করতে পারো কি স্বামী নিচে আনলাইন করতে পারো, তবে এটা দরকার নেই, তবে যদি চাও অ্যাকচুয়ালি আনলাইন আমরা করি যেখানে ব্ল্যাঙ্ক থাকে। তো অনেকে ভাবে যে যেহেতু মাইন্ড অফের পরে একটা ড্যাশ টাইপ হয়েছে তাহলে ওটা ব্ল্যাঙ্ক, তাই হোক তাই সই, কিন্তু আরেকটা কাজ তোমরা করো, এর মানে যে আইটেম নাম্বার রয়েছে অপশন নাম্বার সে অপশন নাম্বারটুকু লিখে আসো, মানে এখানে ধরো 2 নম্বর রয়েছে, তোমার করলে কি অ্যান আইডিয়া অকার ইন দ্য মাইন্ড অফ 2 লিখে স্বামী, এটা আননেসেসারি, এটা কোনো দরকার নেই, আননেসেসারিলি তোমরা ওটাকে করে আসো, সেটা আমার মোটে কোনো কাজ মানে ওর কোনো উপকারিতা বা কোনো পজিটিভ ইমপ্যাক্ট কিছু নেই, জাস্ট সময় নষ্ট ছাড়া। তো আমরা পরেরটা কি দেখতে পাচ্ছি, স্বামী সোড ইজ এক্সকিউজ অ্যাবাউট, তাহলে আমরা বির দাগে কি দেখছি, স্বামী সোড হিজ এক্সকিউজ অ্যাবাউট, কি সম্বন্ধে সে অজুহাত দেখিয়েছিল, ওকে এখানে সোড না বলে পুট ফরওয়ার্ড বললেই বেটার ছিল, কারণ এখানে অজুহাত আমরা বাংলায় বলি অজুহাত দেখানো, কিন্তু ইংরেজিতে অজুহাত দেখানো হয় না, মেক সাম এক্সকিউজ এই অর্থেও হলে ভালো হতো, স্বামী মেড হিজ এক্সকিউজ অ্যাবাউট, কী কী ছিল, টুথেক, হেডেক, ফিভার, কাপ, ডেফিনেটলি এটা ছিল হেডেক অ্যাবাউট, তাহলে আমরা করবো কি
हेड एक এটা নিচে আন্ডারলাইন করতে পারো অসুবিধা নেই সিদ্ধাগ কি রয়েছে সিদ্ধাগ আমরা দেখতে পাচ্ছি স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি ডিউরিং স্যামুয়েল কখন সবচেয়ে রেগে যেতেন তাহলে আমরা এটা লিখতে পারি স্যামুয়েল ও সরি স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি কখন সবচেয়ে রেগে যেতেন এর অপশনসগুলো আমরা দেখিনি ডিউরিং টিচিং অ্যারিথমেটিক তো কখন রেগে যেতেন না অ্যারিথমেটিক বা পাটিগণিত করানোর সময় তারপরে কি বলছেন ইন্সপেক্টিং দ্য হোম লেসনস হোম লেসন বা বাড়ির কাজ চেক করার সময় স্পিকিং উইথ হিজ হেডমাস্টার যখন হেডমাস্টার যখন কথা বলতেন তখন চার দেখা বলছে নান ডেফিনেটলি এখানে বলছে কি ইয়া দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসনস টু স্বাম ইজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি তাহলে একদম পরিষ্কার করে বলা রয়েছে আমরা তাহলে কি লিখব ডিউরিং এখানে রয়েছে তোমাদের যে অপশনটা ইন্সপেক্টিং দ্য হোম লেসনস ওকে তো আমরা এটা করব কি ইন্সপেক্টিং দ্য হোম লেসনস আমি আবারও বলছি কিন্তু এখানে আন্ডারলাইন করতে পারো নাও করতে পারো আন্ডারলাইন করার কোনো দরকার নেই তবে উত্তরটাকে অনেকে অনেক বেশি প্রমিনেন্ট করে দেওয়ার জন্য এটা করে আবার অনেকে এই ধরনের থেকে করে যে ওটা গ্যাপ যেহেতু কমপ্লিট করার প্রশ্ন রয়েছে তাই গ্যাপ সেখান থেকে দাঁড়িয়ে অনলাইন করো তাতে কোনো অসুবিধা নেই ডির দাগে কি বলেছে ডির দাগ যেটা বলছে আমাদের অপশন বা প্রথম যে লঞ্চিং স্টেটমেন্টটা কি রয়েছে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার তো স্বামী ডিসাইড করেছিল কখন চিঠিটা দেবে ওকে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অপশন কি রয়েছে আমরা দেখে নিই অপশনসগুলো রয়েছে প্রথম কথা বলছে অ্যাট দ্য ডে ব্রেক দিনের শুরুতে অ্যাট ডাস্ক গোধূলির সময় ডিউরিং দ্য ডে দিনের বেলা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু এখানে গোধূলি বোঝায় না তোমরা যারা গল্পটা পড়েছো ভালো করে জানো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে স্কুলের শেষের দিকটা স্কুলের যে আওয়ার মোটামুটি 4:30 এরকম সময়টা সেই সময়টা তো সেক্ষেত্রে আমরা কি লিখবো তাহলে এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট দ্য end of the day so sorry marking ta korte giye onno dike chole gelo so at the end of the day complete er pore ki royeche bolche according to swami sorry according to samuel swami was to স্যামুয়েলের মতে স্বামী কি কি ছিল আর্লি টু অ্যারাইভ অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিল লেট টু অ্যারাইভ পৌঁছাতে অনেক দেরি করেছিল ওকে জাস্ট অন টাইম ঠিক সময় পৌঁছেছিল বিফোর টাইম তাহলে অ্যাকর্ডিং টু স্যামুয়েল ওকে অ্যাকর্ডিং টু স্যামুয়েল কমা কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্বামী ওয়াজ late to arrive okay swami was late to arrive তাহলে আমাদের কিন্তু এই পার্টটা আমরা কমপ্লিট করে নিলাম ওকে তো এরপরে যে পার্টটা রয়েছে সেটা কিন্তু কোয়েশ্চেন আনসারিং সেশন এবং এটা তোমাদের থাকবে ডেফিনেটলি এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের একটা খুব বদভ্যাস রয়েছে সেটা হচ্ছে একটা আনসার যতটা হবে তার থেকে আগু পিছু এক গাদা জিনিস তোমরা টানা তুলে দিয়ে আসো অ্যাকচুয়ালি এতে করে তোমরা হয়তো কিছুটা নম্বর পেয়ে যাও ঠিকই কিন্তু পরীক্ষকে বিরক্তির জায়গাটা তো তৈরি করে দিয়ে আসো তো চেষ্টা করবে যতটা সম্ভব টু দ্য পয়েন্ট আনসার দেওয়ার কারণ একটা উত্তর রয়েছে হয়তো একটা লাইনের অর্ধেকটা জুড়ে তোমরা করেছো ওই লাইনটা পুরোটা তো তুলেছো তার আগে একটা লাইন তারপরে একটা লাইন এরকম করে একটা বিশাল ব্যাপার করে দিয়ে আসো ওটা কিন্তু ডেফিনেটলি এক্সপেক্টেড নয় What did Swami decide to deliver the... Why did Swami decide to deliver the letter at the end of the day? দিনের শেষে চিঠিটাকে দেবে কেন ভেবেছিল কারণ সে এক্সপেক্ট করেছিল এই সময়ের মধ্যে ইন দ্য মিন হোয়াইল স্যামুয়েল মাইট ডু সাম কাইন্ড অফ সো কল্ড অফেন্স টু হিম যাই হোক তো স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার এটা হচ্ছে বীর একের দাগে ওকে বি এ ইয়া তো স্বামী ডিসাইডেড
to deliver the letter kokhon ekhane royeche at the end of the day at the end of the day as he expected jehetu se asha korechilo ki expected that Samuel in the meanwhile likhte paro agle Samuel in the meanwhile in the meanwhile ba meanwhile ta ke ageo rakhte paro might scold him or beat him might scold him or beat might scold him na like might scold or beat him tar him ta du bar ekhon repetition er jaygata thakbe na might scold or beat him severely okay to justify his father's letter to the HM okay father's letter to the headmaster headmaster যদি ছোট করে লেখো তাহলে খুব একটা সমস্যা হবে না তো কারণ হেডমাস্টার এখানে স্মলই রয়েছে তাহলে আমরা কি লিখলাম স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার এট দ্য এন্ড এখানে লিখতে পারতো লেটার টু দ্য হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে ওকে অ্যাজ হি এক্সপেক্টেড দ্যাট স্যামুয়েল ইন দ্য মিনওয়াইল মাইট সরি ডাবলিং ওকে মাইট স্কোল্ড অর বিট হিম সিভিয়ারলি টু জাস্টিফাই হিজ ফাদারস লেটার টু দ্য হেডমাস্টার তো আমরা মোটামুটি এই জায়গাটা জানি পরে যে কোশ্চেনটা রয়েছে কি বলছে এখানে দুটো কোশ্চেনই রয়েছে হোয়াট মেড স্যামুয়েল লুক ইমপ্রেসড এখানে বলছে না স্যামুয়েলকে মানে স্যামুয়েল স্বামীর কথা শুনে ইমপ্রেসড হয়ে গেছিল তো কিসে তিনি ইমপ্রেসড হয়েছিলেন অ্যাকচুয়ালি স্যামুয়েলের কথার প্রত্যুত্তরে বা প্রশ্নের প্রত্যুত্তরে এখানে বলছিলেন না যে ইয়া দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল সো আমি সেড মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার স্যামুয়েল লুকড ইমপ্রেসড ওকে তো আমরা এখান থেকে শুরু করব স্যামুয়েল বা স্বামী টোল্ড স্যামুয়েল স্বামী টোল্ড স্যামুয়েল দ্যাট হিজ ফাদার হ্যাড ওপাইন্ড হিজ ফাদার ওয়াজ অফ দ্য ওপিনিয়ন ওকে হ্যাড ওপাইন্ড না লিখে আমরা হিজ ফাদার ওয়াজ অফ দ্য ওপিনিয়ন এটা লিখতেই পারি শুনতে ভালো লাগবে ওয়াজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট হি শুড নট মিস দ্য স্কুল মিস দ্য স্কুল ইন স্পাইট অফ হেডেক ওকে তাহলে কি স্বামী স্যামুয়েলকে বলেছিল স্বামী টোল্ড স্যামুয়েল দ্যাট হিজ ফাদার ওয়াজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট হি মানে হচ্ছে ডেফিনেটলি স্বামীকে বোঝাচ্ছে আমরা এখানে ব্র্যাকেটে যদি স্বামী লিখতে চাই লিখেও দিতে পারি ওকে স্বামী বলে শুড নট মিস দ্য স্কুল ইন স্পাইট অফ হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণা সত্ত্বেও এখানে ইন স্পাইট অফ তিনটে আলাদা এখানে উচিত হেডেক সো দিস বা এই যে ব্যাপারটা স্যামুয়েলকে ইমপ্রেস করে দিয়েছিল তো স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড টু লিসন টু ইট বা টু দ্য ওয়ার্ডস যাই হোক তাহলে আমরা উত্তরটা কি পেলাম স্বামী টোল্ড স্যামুয়েল দ্যাট ইজ ফাদার ওয়াজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট হি দ্যাট ইজ স্বামী শুড নট মিস দ্য স্কুল ইন স্পাইট অফ হেডেক স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড টু লিসন টু ইট ওকে বা লিসন টু দিসও লিখতে পারো তোমরা তাতে অসুবিধা কিছু নেই তো আমরা মোটামুটি বি দাগটা কমপ্লিট করলাম শীত দাগে যেটা বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তো এইখানে ডেফিনেটলি এখানে ড্যাশ রয়েছে অর্থাৎ শূন্যস্থান বা ব্ল্যাঙ্ক রয়েছে এখানে তোমরা যে ইনফরমেশনগুলো বসাবে সেই ইনফরমেশনগুলো বসানোর পরে বা
ওই ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করার পরে আনলাইন করে দেবে, কারণ এটা একটা কাস্টম। এটা না আনলাইন করলে যে নম্বর কাটা যাবে ব্যাপারটা ওই রকম নয়, কিন্তু এটা একটা কাস্টম হচ্ছে এই যে আমরা ব্ল্যাঙ্কের ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করার পরে বা ফিল ইন করার পরে যে জিনিস দিয়ে ফিল ইন করলাম সেটাকে আনলাইন করে দিই। তো কি বলছে, স্বামী স্যাট ডাউন, এখানে রয়েছে দেখো যে স্বামী বসে পড়লো চুপ করে, কারণ সে আশা করছে তাকে মারবে টারবে কিছু একটা। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। তো আমরা শির এ দেখ করব, স্বামী স্যাট ডাউন। ওকে, তোমরা একদম টেক্সটে ভাষা থেকে নিতে পারো ফিলিং স্যাড অথবা উইথ এ স্যাড হার্ট, এটাও হতে পারে। ওকে, দুভাবে লিখতে পারো। তাহলে কি লিখতে পারো, যেখানে যেটা রয়েছে ফিলিং স্যাড, ফিলিং স্যাড এটাও লিখতে পারো। এটা একদম তাহলে টেক্সটকে কপি করা হয়ে গেল, ভুল কিছু নেই। অথবা লিখতে পারো কি, উইথ এ স্যাড হার্ট, উইথ এ স্যাড হার্ট, HERT লেখা যেতেই পারে। বিদ্যাকে আমরা কি করব, বিদ্যা লিখছি কি, স্বামী হ্যাড নেভার মেট, স্বামী কখনো দেখা পায়নি। কিরকম না, সাচ এ গুড পার্সন অ্যাজ স্যামুয়েল, এখানে রয়েছে কিন্তু হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, এটা আমি লিখতেই পারি। অথবা আমি যেটা বললাম একটুখানি আমি সেটাও লিখতে পারি, স্বামী হ্যাড নেভার মেট, হ্যাড নেভার মেট এনি ওয়ান, আমরা লিখতে পারি এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, এটা যেটা রয়েছে। ওকে, এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড এটা গেল। বিদ্যাকে হচ্ছে স্বামী হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সো আমাদের দুটো কমপ্লিট হয়ে গেছে। এবারে তিন নম্বর, এখানে তিন নম্বরের যদিও আইটেম নম্বরটা দেওয়া নেই, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং, এটা শীত আগে আসবে। ওকে, দ্য টিচার অর্থাৎ স্যামুয়েল কি করছিলেন, ওয়াজ ইন্সপেক্টিং, কি করছিলেন, ইন্সপেক্টিং হোম লেসন্স, তাই তো, হোম টাস্ক আমরা লিখতে পারি, হোম টাস্ক। অর্থাৎ একদম হুবহু বইয়ের ভাষায় লিখতে হবে, এরকম কেউ মাথা দিব্যি দেয়নি, বরং না লিখলেই মঙ্গল, লিখলেও ভুল কিছু নেই, ফুল মার্ক্স পাবে, ওটা নিয়ে কোনো চাপের ব্যাপার নেই। এরপরে যেটা দু নম্বর আইটেম বলছে, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, তোমাদের ফেবল থেকে দিয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিক, বার্ন রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পিয়ার। তো এবার বলছি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সেন্টেন্স যদি হয়েছে সেন্টেন্সেস হওয়া উচিত। তো এখানে আমি আর পুরো বাক্যটাকে এখানে লিখছি না, জায়গাটা বাঁচানোর জন্য বা সময়টা বাঁচানোর জন্য বলা হলো, জায়গা থেকেও বলা হলো সময় বাঁচানোর জন্য। তো আমি শুধু আনসার পার্টটা মেনশন করে দিয়ে যাচ্ছি, তোমরা কীভাবে লিখবে যেটা আগে আমি প্যাটার্ন দেখালাম। তো এখানে বলছে, আ প্রিগ ইজ এ পার্সন হু পুটস অন দ্য অ্যাপিয়ারেন্স অফ বিইং। তাহলে প্রিগ হচ্ছে কে, না এমন একজন ব্যক্তি যে এমন একটা ভাব দেখায়, কিসের ভাব দেখায়, অফ বিইং মরালি করেক্ট, মরালি লুজ, খুব নীতিবাগিস, খুব নীতিগত দিক থেকে ঢিলা ঢালা, ফিজিক্যালি স্ট্রং, খুব শারীরিকভাবে সক্ষম, টোটালি রং, পুরোপুরি ভুল, ডেফিনেটলি আমরা যাবো কোথায়, মরালি করেক্ট। তো আমি প্রথম অংশগুলো একটু ডট 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 দিয়েছি। ওকে, এর একের দাগে, মানে এর দাগে ডট মানে এখানে কিছু রয়েছে। তো আমরা আনসারটা লিখবো কি, মরালি করেক্ট, মরালি করেক্ট, ক্লিয়ার। এরপরে বিদ দাগে, বিদ দাগে কি আছে, তোমার ডট আমি দিয়ে দিলাম কারণ ওইরকমই আমাকে লিখতে হবে। দ্য ওয়ার্ড বার্ন রেফার্স টু, বার্ন কাকে রেফার করছে, ইয়ারকে রেফার করছে, মাউন্টেনকে রেফার করছে, স্ফিয়ারকে, স্কুইরেলকে। তাহলে ডেফিনেটলি বার্ন, দ্য ওয়ার্ড বার্ন রেফার্স টু দ্য স্কুইরেল। ওকে, স্কুইরেল, ফাইন, এটা আনলাইন করে দিলাম, এর আগেও বলেছি আনলাইন করতে পারো, নাও করলে কোনো ক্ষতি নেই। শীত দাগে কি বলছে, শীত দাগে এখানে বলছে, উই নিড টু টেক অল সর্টস অফ থিংস অ্যান্ড, আমাদের উচিত সমস্ত ধরনের জিনিসকে নেওয়া, এবং কী কী জিনিসকে নেওয়া, মাউন্টেন্স, ফরেস্ট, ওয়েদার, ডেজার্ট টু মেক আপ এ ইয়ার। তাহলে আমরা করবো কি, ফরেস্টকে নেবো নাকি, ডেফিনেটলি নয়, ওয়েদারকে নেবো, অল থিংস অ্যান্ড ওয়েদার। ওকে,
weather. এবং সেই সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি রয়েছে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার. তো ওটা আমি আর করছি না, কারণ এখানে তিনটে ডট দিলাম, এখানে তিনটে দিলাম, এই অংশটা আসবে. এই ডটগুলো মানে হচ্ছে আমি আর নতুন করে বলছি না, বারবার করে একই কথাগুলো রিপিটেশন হবে, যে অংশগুলো ছিল সেগুলো আমি অমিট করেছি. তাহলে এটা পেয়ে গেলাম. ডিটাকে বলছি দ্য স্কুইরেল হ্যাড অ্যান অল্টারকেশন, স্কুইরেল বা কাঠবিড়ালে একটা ঝগড়া লেগে গেছিল কার সঙ্গে, উইথ দ্য লিটল প্রিক. স্কুইরেল ঝগড়া হয়েছিল লিটল প্রিকের সঙ্গে, মাউন্টেনের সঙ্গে, স্ফিয়ারের সঙ্গে, ওয়েদারের সঙ্গে. ডেফিনেটলি মাউন্টেনের সঙ্গে লেগেছে, এবং সেটা আমাদের নতুন করে বলার কিছু নেই, একটা কবিতাতেই সুন্দর করে বলা রয়েছে. তাহলে আমরা প্রথম অংশটা লিখছি না, লিখব কি উইথ দ্য মাউন্টেন ডট 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 দিয়ে গেলাম, তিনটে ডট দিয়ে যথেষ্ট. ওকে, উইথ দ্য মাউন্টেন. ওকে, সো উইথ দ্য মাউন্টেন, ইয়া, শুধু এই অংশটা নিচে দাগ দেবো, কারণ উইথ দ্য কথাটা ওর মধ্যেই ছিল. সামাও, তো আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি. বি দাগ এরপর রয়েছে কোয়েশ্চেন আনসারিং সেশন, যেটা বলছে হু ইজ কল্ড প্রিগ অ্যান্ড হোয়াই. এই হোয়াই জায়গাটা একটু ভাবার আছে. হু ইজ কল্ড, কাকে বলা হলো প্রিগ? ওকে, দ্য স্কুইরেল, এসকিউআরআর কি? ওকে, দ্য স্কুইরেল was called prig, little prig, was called little prig, little prig. prig শব্দটা খুব সম্ভবত সিঙ্গল কোটেশনে রয়েছে, এবং বলে দেওয়া হলো কার দ্বারা এই সম্বোধনা পেয়েছিল, বাই দ্য মাউন্টেন. এবার কেন তাকে বলেছিল? প্রথম কথা হচ্ছে যে ঝগড়া লাগিয়েছিল, দ্বিতীয় কথা হচ্ছে তাকে তুচ্ছতা ছিল করার জন্য. ওকে, বাই দ্য মাউন্টেন অ্যাজ দ্য ল্যাটার, এখানে ল্যাটারটাকে, এখানে মাউন্টেন প্রথমে এখানে স্কুইরেলের কথা বলে দিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা মাউন্টেনকে মেনশন করছি, তাই আমরা এখানে একে বলবো. অথবা লিখতে পারো তোমরা অ্যাজ দ্য মাউন্টেন, দুবার লিখতে হয় বাজে শোনাবে. দ্য স্কুইরেল ওয়াজ কল্ড লিটল প্রিগ বাই দ্য মাউন্টেন অ্যাজ দ্য ল্যাটার ওয়ান্টেড টু বি লিটল. বি লিটল মানে তুচ্ছ বলে প্রমাণ করা, তুচ্ছতা ছিল করা. বি লিটল দ্য ফরমার ডিউরিং অল্টারকেশন বা কোয়ার, যাই দেখি অল্টারকেশন আমরা লিখতে পারি অল্টারকেশন. ওকে, তাহলে আমার ব্যাপার মিটে গেল. ঝগড়ার সময় ওকে তুচ্ছ করার জন্য তাকে লিটল প্রিগ বলে ডেকেছিল. আমরা ঝগড়ার সময় তো মানুষকে গালাগাল দেওয়ার ক্ষেত্রে কত কিছু ভেবে দিই, বরং যথাসম্ভব মানুষ চেষ্টা করি আমরা ঝগড়ার সময় অন্যকে তুচ্ছতা ছিল করা, যদিও সেটা করতে গিয়ে আলটিমেটলি আমরা নিজেদেরকেই ছোট করে তুলি. এটা সবসময় মাথায় রেখো, কাউকে গালাগাল করা মানে সে ছোট হয় না, যে গালাগাল করে সেই নিজেকে ছোট করে, তার পুরো পরিবারকে, পুরো চারদিকের পরিবেশকে ছোট করে তোলে, তাই নয় কি? হোয়াট ইড দ্য স্কুইরেল অ্যাডমিট অ্যাবাউট দ্য মাউন্টেন, মাউন্টেন সম্পর্কে স্কুইরেল কি অ্যাডমিট করেছিল? বলেছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ. ওকে, সো দ্য স্কুইরেল admitted that the mountain was very big. অথবা about the mountain, the squirrel admitted that he was so big. এটা আমরা লিখতেই পারি. তো আমরা সবসময় যে প্রশ্নের ভাষাতেই একদম টোটো উত্তর লিখো তা কিন্তু নাও হতে পারে, এবং সেটা কাম্য নয়, বরং উল্টোটাই কাম্য. দ্য স্কুইরেল, ওকে, দ্য স্কুইরেল admitted that the mountain was undoubtedly very big. তাহলে কি দাঁড়ালো? The squirrel admitted that the mountain was undoubtedly very big. তো এক্সাক্টলি পেজ নাম্বার 926 অর্থাৎ 926 পৃষ্ঠায় যে সিন দুটো পোর্শন রয়েছে বা একটাই সেগমেন্ট, দুটো পার্ট রয়েছে একটা প্রোজ একটা পোয়েট্রি থেকে, আমরা এটা কিন্তু শেষ করে ফেললাম. এবং ডেফিনেটলি আমি আশা করব কিন্তু এই যে পেজগুলো আমি করে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা খাতাতে সব নোট ডাউন করে রাখবে. ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে, ডেফিনেটলি আরেকটা অন্য কোনো পেজ নিয়ে. ভালো থেকো সবাই, স্টে কানেক্টেড, স্টে ওয়েল, অ্যান্ড অফকোর্স মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস. থ্যাংক ইউ.